This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ব্যারাকপুর কেন্দ্র, যে ব্যারাকপুর কেন্দ্রের দিকে আলাদাভাবে আজকে সবার নজর ছিল, সেই ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, মৌপিয়া জি 24 ঘন্টা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। পার্থদা, ভোট কেমন হলো? ভোট দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। এই প্রথম ব্যারাকপুরে একটা চকলেট বোমা ফাটেনি, এটা ব্যারাকপুরের মানুষের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রথম থেকেই আওয়াজ তুলেছিলাম, গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। ব্যারাকপুরের সমবেত ভাবে মানুষ, তারা প্রত্যেকেই চেয়েছিলেন গুন্ডারাজের অবসান হোক, এবং সমবেত মানুষের প্রয়াসেই গুন্ডারা ঘরের ভিতরে ঢুকে গেছিলেন, এবং যার জন্য একটা কালীপটকা পর্যন্ত এই নির্বাচনে ফাটেনি, এবং এই নির্বাচনের এই সময়টাতে কোনো গণ্ডগোলের ঘটনা ঘটেনি। যেহেতু গুন্ডারা ঘরে ঢুকে গেছিলেন, তাই অর্জুন সিং নিজেই আজকে একটু গুন্ডাগর্দি করার চেষ্টা করেছিলেন। তার কোনো সঙ্গীভঙ্গি ছিল না, সব ভয়ে ঘরে ঢুকে গেছিলো। তিনি নিজেই দু চারটে জায়গায় মস্তানি করার চেষ্টা করেন, কখনো বীজপুরে, কখনো টিটাগড়ে। আমাদের কাউন্সিলরের সাথে সনু, আমাদের রবীন ভট্টাচার্য মনিরামপুরে বসেছিল ক্যাম্পে, সিআরপিএফ নিয়ে এসে ক্যাম্প ভেঙে দিল, রবীন ভট্টাচার্যকে ধাক্কা মেরেছিল। দু চারটে জায়গায় সে গণ্ডগোল করার, মস্তানি করার চেষ্টা করেছে, কিন্তু সমবেত মানুষের প্রয়াসে তার সেই চেষ্টা সফল হয়নি। আলটিমেটলি মানুষ দিনের শেষে জয়ী হয়েছে, এটুকু আমি মনে করি। তো পার্থদা, আপনি বলছেন যে গুন্ডামি করার, মাস্তানি করার চেষ্টা করেছেন অর্জুন সিং, কিন্তু কৌস্তব বাগচির গাড়ি ভাঙা থেকে শুরু করে বিভিন্ন বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এসেছে। দেখুন, আমি সকালবেলাতেই বলেছিলাম যে নির্বাচন কমিশন এবং সিআরপিএফ দুটোই তো অর্জুনবাবুদের, তা নির্বাচন কমিশনে অভিযোগ করুক, যদি কোথাও এজেন্ট না বসে থাকে সেখানে নির্বাচন কমিশনকে বলেই তো এজেন্ট নিয়ে বসিয়ে দেওয়া যেত। এজেন্ট না থাকলে উনি কী করবেন? ওনার হয়ে পুরনো বিজেপি কর্মীরা কেউ রাস্তায় নামেনি, একজনও না, নট এ সিঙ্গেল ওয়ান। তো ওনাকে যেরকম মানুষ পরিত্যাগ করেছে, যারা প্রকৃত বিজেপির কর্মী তারা ওনাকে পরিত্যাগ করেছিলেন। পার্থদা, যদি আমরা দেখি যে আপনি যার প্রতিদ্বন্দ্বিতা মূলত করলেন, এই অর্জুন সিং, তিনি আপনাদের যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হয় ব্রিগেডের মঞ্চ থেকে, সেই দিনও তিনি ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন। তার আগে তিনি জিতেছিলেন বিজেপির টিকিটে, সাংসদ হয়েছিলেন, তারপর তিনি তৃণমূল কংগ্রেস অফিসে গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েছিলেন, এবং আপনার নাম ঘোষণা হওয়ার পর তিনি দল ছেড়ে আবারও বিজেপিতে যান এবং প্রতিদ্বন্দ্বিতা করেন। এই বিষয়টা আপনার পক্ষেও যখন ভোটের সময় তো জাস্টিফাই করতে হয়েছে, ভোটারদের কাছে জাস্টিফাই করতে পারবেন? না না না, আমরা তো এটা পরিষ্কার ভাষায় বলেছিলাম যে মানুষ আদর্শহীন নীতিহীন মানুষকে কখনো পছন্দ করে না। যখন তৃণমূলে নেওয়া হয়েছিল তখন দিদি তো এটা পরিষ্কার ভাষায় বলেছে যে আমরা ভেবেছিলাম বোধহয় কোনো পরিবর্তন হয়েছে, কিন্তু যার পরিবর্তন হওয়ার না তার কোনো সময়ই হবে না, এরও কোনো পরিবর্তন হয়নি। এই একবার তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে আবার বিজেপি, কালকে এসোসিয়েও যেতে পারে, আমার জানা নেই। পার্থদা, বেশ কিছু প্রচারের আমরা হোর্ডিং পোস্টার দেখেছি আপনার কেন্দ্রে, কোথাও কি বাঙালি, এবার বাঙালি সাংসদ, এবার ব্যারাকপুর বাঙালি সাংসদ চায়, কোথাও কি বাঙালি আবেগ, সেটার উপর ব্যাংক করেই আপনি সংসদে যাওয়ার চাবিকাঠি সেটার খোঁজ করছেন? আমাদের ব্যারাকপুরে এসব হয় না, বাঙালি অবাঙালি এসব হয় না। আমাদের ব্যারাকপুর হচ্ছে একটা মিনি ভারতবর্ষ। এখানে আমার হয়ে টিটাগড়ে যারা লড়েছে তারা কেউ বাঙালি নাকি? 90% অবাঙালি। আমার হয়ে গারুলিয়ায় যারা লড়লো তারা বাঙালি নাকি? তারা 95% অবাঙালি। আমার হয়ে গৌরীপুরে যারা লড়লো তারা বাঙালি নাকি? তারা অবাঙালি। আমার হয়ে হাজিনগরে যারা লড়লো, আমার হয়ে কাছড়াপাড়ায় যারা লড়লো তারা সবাই অবাঙালি। কত মার্জিনে জিতবেন? এটা
এটা মানুষ ঠিক করবে, আমি জানি না মানুষ কাকে ভোট দিয়েছে। আমার আমি এটুকু নিশ্চিত মানুষ গুন্ডারাজের অবসান করে দিয়েছে। হ্যাঁ, জিতবেন এই কনফিডেন্স আছে নাকি মনের মধ্যে একটু সংশয় আছে দিনের শেষে, যেভাবে আজকে অর্জুন সিংকে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে বেড়াতে দেখেছি? কোনো সংশয় নেই মানুষ গুন্ডারাজের অবসান ঘটিয়ে দিয়েছে, 4 তারিখ বুঝে যাবে। পার্থদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনারা আমরা দেখেছি যে 2019 এই নির্বাচন পরবর্তী সময় থেকে বারংবার এই ব্যারাকপুরের বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠেছে, প্রশাসনের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই শাসক দলের উপর তার একটা বড় দায় বর্তায়। এবার কি আপনি, যেহেতু আপনি মন্ত্রীও এই মুহূর্তে দাঁড়িয়ে, কোথাও কি এই আশ্বাস দিতে পারেন যে এই নির্বাচন পরবর্তী সময়ে, ভোট গ্রহণ পরবর্তী সময়ে তার কোনো রিপিট টেলিকাস্ট হবে না? 100% হবে না, 100% হবে না। আর গতবার যে গণ্ডগোল হয়েছিল তখন নির্বাচন কমিশনারের আন্ডারে পুলিশ ছিল, মমতা ব্যানার্জির আন্ডারে ছিল না। নির্বাচন কমিশন যতদিন ছিল ততদিন ব্যারাকপুরে গণ্ডগোল ছিল, যেই দিদিরাতে প্রশাসনিক ক্ষমতা এসছে গণ্ডগোল বন্ধ হয়ে গেছে। পার্থদা অনেক ধন্যবাদ। পার্থ ভৌমিক আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং পার্থ ভৌমিক তিনি আশাবাদী দিনের শেষে যে তিনি অর্জুন সিংকে পরাস্ত করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তিনি জয়লাভ করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।